নমস্কার বন্ধুরা মিথ্যাজি চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে যারা নতুন রয়েছে তাদের রিকোয়েস্ট করব তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি আলোচনা করতে চলেছি অ্যামাজন ইউপিআই যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো তো অ্যামাজন আগস্ট মাসে প্রত্যেক দিন একটা অফার দিয়েছে আপ টু পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে এছাড়াও যদি অ্যামাজন ইউপিআই কাউকে রেফার করো এবং সে যদি ব্যাঙ্ক অ্যাড করে টাকা ট্রান্সফার করে তাহলে একত্রিশ টাকা পার রেফার পেয়ে যাবে তো আমি আমার অ্যামাজন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি আমার অ্যাপ্লিকেশনে কী কী শো করছে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে পঞ্চাশ টাকা পর্যন্ত আপ টু হানড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক রিচার্জ এছাড়া এছাড়াও রয়েছে খাবার অর্ডার চেয়ে হোটেল বুকিং রয়েছে এছাড়াও রয়েছে ইউপিআই অফার এবং স্ক্যান পে অফার তো ইউপিআই অফারটা হচ্ছে আপনি আপনার অ্যামাজন পে থেকে আপনার ফোনপে বা পেটিএমের ইউপিআই আইডিতে কিংবা কোনো বন্ধুর ইউপিআই আইডিতে যদি মিনিমাম এক টাকা পাঠিয়ে দাও তাহলেও ক্যাশব্যাক দিচ্ছে আপ টু পাঁচশো টাকা পর্যন্ত এখানে দেখুন ইউপিআই অফার আছে আমি ইউপিআই অফারগুলোতে যাচ্ছি আর অফারগুলো প্রথমে কালেক্ট করে নেবে কালেক্ট করার পর ইউপিআই ট্রানজাকশন কিংবা স্ক্যান পে অফারটা করে নেবেন কালেক্ট করার পর অ্যাপ্লাই করবেন কালেক্ট করার জন্য আপনি অ্যামাজন তারপর অ্যামাজন পে ইউর রিওয়ার্ড অপশানে যাবেন সেখানে দেখবেন অফারগুলো শো করছে সে অফারগুলো কালেক্ট করে তারপর অ্যাপ্লাই করবেন তো আমি আমারই একটা অন্য ইউপিআই আইডিতে টাকা পাঠাচ্ছি আমি নিজেই নিজেকে টাকা পাঠাবো এবং তার জন্য অ্যামাজনের তরফ থেকে আমাকে ক্যাশব্যাক দেবে আপ টু পাঁচশো টাকা পর্যন্ত ইউপিআই ট্রান্সফারে আপ টু পাঁচশো স্ক্যান পেতে আপ টু পাঁচশো এছাড়া আরও অনেক অফার কালেক্ট করতে দেবে সেই অফারগুলো হচ্ছে অ্যাড মানি পাঁচশো টাকা করলে পঞ্চাশ টাকা এছাড়া হচ্ছে শপিং করলে একশো টাকা শপিং করলে দশ টাকা বা পাঁচশো টাকা শপিং করলে আপ টু দুইশো টাকা ক্যাশব্যাক এরকম অনেক অফার দেবে তো আমি আমারই একটা ইউপিআই আইডি টাচ করে নিয়েছি এবার আমি দেখাচ্ছি যে স্ক্রিনশটে দেখানো রয়েছে দেখুন একজন একটা বন্ধু এক টাকা পাঠিয়েছে তার জন্য পাঁচশো টাকা ক্যাশব্যাক পেয়েছে তো আমি হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি দেখি কি দিচ্ছে এরপর ইউপিআই পিন আমার যেটা রয়েছে আপনার যদি ইউপিআই পিন সেট করা না থাকে সেট করে নেবেন আমি আমার ইউপিআই পিন সেট করা আছে ইউপিআই পিন দিয়ে সাবমিট করে দিচ্ছি দেখুন আমাকে দু টাকা ক্যাশব্যাক দিয়েছে এবং একটা অফার কালেক্ট করতে দিয়েছে তো দু টাকা ক্যাশব্যাক আমার অ্যামাজন পে ওয়ালেটে যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের সঙ্গে অ্যাড হয়ে যাবে আর এই ব্যালেন্সটা পরবর্তীকালে যে কোনো কাজেই লাগানো যাবে রিচার্জের ক্ষেত্রে বলুন বা শপিংয়ের ক্ষেত্রে আর আর আপনি যদি এখনও অ্যামাজন পেতে ইউপিআই আইডি সেট করে না থাকেন তাহলে সেট করে নেবেন এবং অফারগুলো কালেক্ট করে নেবেন আর অফারগুলো লুটে নেবেন এছাড়াও মোবিকুইকের তরফ থেকে এসে গিয়েছে একটা ভালো মানে এটা প্রত্যেক মাসে মোবিকুইক দিয়ে যাচ্ছে তার ইউজারদের দশ টাকা রিচার্জে দশ টাকায় ক্যাশব্যাক যে কোনো নাম্বারে জিও নাম্বার এয়ারটেল নাম্বারে দশ টাকায় যদি রিচার্জ করেন রিচার্জ করার সময় যদি প্রোমো কোড লাগান টেন পে টেন তো আমি দেখুন একটা নাম্বার রিচার্জ করতে যাচ্ছি আমারই নাম্বারস এখানে দেখুন টেন পে টেন প্রোমো কোড আছে এটাকে অ্যাপ্লাই করছি দেখুন অ্যাপ্লাই হয়ে গিয়েছে আর এই অফারটা প্রত্যেক মাসে আমি নিয়ে নিচ্ছি দশ টাকা রিচার্জ করলে দশ টাকা টার্মস কন্ডিশন হচ্ছে মানে আপনার ইউপিআই আইডির সঙ্গে মোবিকুইক ইউপিআই আইডির সঙ্গে চলবে না কোনো পেমেন্ট ব্যাংক চলবে না সেভিংস যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলো অ্যাড করবেন আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি জিওতে রিচার্জ করি টক টাইমে এই টক টাইম রিচার্জ থেকে কী হয় তো টক টাইম রিচার্জ থেকেও কিন্তু দেখুন আনলিমিটেড প্যাক রিচার্জ করা যায় মাই জিও অ্যাপ্লিকেশন ওপেন করবে ওপেন করার পর রিচার্জ অপশানে যাবে সেখানে রিচার্জ অপশন থাকে আমি রিচার্জ অপশানে যাচ্ছি যাওয়ার পর আমার মাইজিওতে টক টাইম আছে একশো পঁচাশি টাকার মতো তো একশো পঁচাশি টাকা থেকে আমি তাহলে একশো ঊনপঞ্চাশ টাকার প্যাকটাকে রিচার্জ করতে পারবো একশো ঊনপঞ্চাশ টাকার প্যাকটা সিলেক্ট করেছি দেখুন সিলেক্ট করার পর প্রথমের দিকে দেখুন চিহ্ন আছে আমার জিওর যে টক টাইম আছে টক টাইম দেখুন একশো চুরাশি টাকা আছে এখান থেকে একশো ঊনপঞ্চাশ টাকার আমি আনলিমিটেড প্যাকটাকে রিচার্জ করতে পারবো বা আমি চাইলে ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে একশো ঊনপঞ্চাশ টাকা পে করতে পারি তো আমি টক টাইম থেকে রিচার্জ করে নিব কারণ টক টাইম রিচার্জ করার সময় দশ টাকা টক টাইম যদি রিচার্জ করি তাহলে এক জিবি এক্সট্রা ডেটা পাচ্ছি এছাড়াও আমি এখানে পেয়ে যাচ্ছি একটা আনলিমিটেড প্ল্যান ওই টক টাইমটা এক মানে ধরুন আজকে দশ টাকা কালকে কুড়ি টাকা এভাবে টক টাইমটা যোগ করতে করতে একশো চুরাশি টাকা হয়েছে ওই একশো চুরাশি টাকা থেকে একশো ঊনপঞ্চাশ টাকা আমি রিচার্জ করলাম আর আপনি হচ্ছে বা দেখুন উপরে তিনটে দাগ আছে এই উপরে তিনটে দাগ অথবা মেনু আইকন এই মেনু আইকনে টাচ করার পর সেখান থেকে আপনার বর্তমান প্ল্যান দেখতে পারবেন আপকামিং প্ল্যান দেখতে পারবেন মানে একটা প্ল্যান চলছে সেই মধ্যে রিচার্জ করছেন আর একটা প্ল্যান তাহলে সেই প্ল্যানটা মানে বর্তমান প্ল্যান শেষ হয়ে পরের প্ল্যানটা আপনার হচ্ছে অ্যাড হয়ে যাবে আর আমি রিচার্জ করেছি তার জন্য নোটিফিকেশন বা ইমেল আমার এসে গিয়েছি ইমেল আপডেট করেছি আর আপনি মেনু অপশন থেকেই প্ল্যান থেকে প্ল্যান দেখতে পারবেন আর মেনু আইকন থেকে রিচার্জ অপশন আছে রিচার্জ হিস্ট্রি থেকে রিচার্জ হিস্ট্রি চেক করতে পারবেন এছাড়াও মাই জিও অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার ইউজেস হিস্ট্রি বা কোন নাম্বারে কল করেছেন কোন নাম্বারে এসএমএস করেছেন আর কত জিবি ডেটা কখন ইউজ করেছেন সমস্ত ইউজেস হিস্ট্রি চেক করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন অ্যামাজন পে ইউপিআই অফার স্ক্যান পে অফার মোবিকুইক অফার এবং মাই জিও অ্যাপ্লিকেশনের ব্যবহার তো এরকম আরও লেটেস্ট নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং